আমাদের আদি বাস ছিল কুমিল্লা বা আব্বা চিরাই আসার পরে আমরা এখানে সেটেল করি। এখন স্থায়ীভাবে আমরা দামপাড়ার ব্যাটারিগুলিতে বসবাস করে যাচ্ছি। আমরা তিন ভাই চার ভাই। যুদ্ধকালীন সময় আমার বয়স 14+, ক্লাস 9 পড়তাম, ক্লাস 9 থেকে ঠিক ওই সময় ক্লাস 10 উঠবো ওই সময়টায়। এবং আমি পুলিশ ইনস্টিটিউশন স্কুলে পড়তাম। বাসাটা হচ্ছে 500 গজের মধ্যে, ওই সাইকেল হাউসের 500 গজের মধ্যে আমার বাসাটা। আর সাইকেল হাউসটা ছিল পাকিস্তানি আর্মিদের প্রধান কার্যালয়, যেখানে বাঙালিদেরকে নিয়ে নির্যাতন করা হতো, তৎকালীন করতো, তৎকালীন শ্রেণী হিসাবে ওইটা ব্যবহার করা হতো। ওখানে অনেক বাঙালিদেরকে মারা হয়েছে, ওখানে নিয়ে টর্চার করা হয়েছে। টর্চারের ফলে আমাদের টর্চার সহ্য করতে না পেরে মারা গেছে। তারা প্রথম অত্যাচার শুরু করে আশেপাশে যে কাজের জড়ি দামপাড়া এলাকাগুলিতে। আমি একদিন সকালে প্রাইভেট পড়ার জন্য আমি যখন বেরোলাম আলমাসিরার সামনে দিয়ে, যখন বেরিয়ে যাচ্ছি তখন এক আর্মি এসে আমাকে আমার বুকে গিয়ে ঠেকালো, রাইফেল ঠেকালো। ঠেকানোর পর আমাকে জিজ্ঞেস করো তুমি কি মুসলিম না হিন্দু। আমি বলছিলাম মুসলিম। তো আমাকে কলমা পড়তে বললো, আমি কলমা পড়লাম। এরপরে আমাকে বলতেছে লং উঠাও, লুঙ্গি উঠাতে বলতেছে আমাকে। তখন আমি লজ্জায় যখন লুঙ্গি উঠাচ্ছিলাম না, তখন তার ব্যানর দিয়ে খোঁজাই আমার লুঙ্গিটা উঠালো। ঠিক আছে চপ মাদার চোপ বাঙালি, এরকম করে একটা গালি গালি দিল। আমি চলে গেলাম। আমি পিছন দিয়ে ফিরে দেখতেছি আমাকে কোনো গুলি টুলি করছে। আমি আবার ইয়েতে গেলাম না, কোথায় পড়তে গেলাম না, আমি আবার ফিরে আমার গলিতে ঢুকে গেলাম, ফিরে বাসায় চলে আসলাম। মামাতো ভাই, ওর নাম রফিকুল আলম, আমার নাম মঞ্জুর আলম, তাকে নিয়ে বললাম যে আমি ঠিক আছে আমরা এক কাজ করি, এখানে থাকা ঠিক হবে না, ইয়াং ছেলেদেরকে হয়তো মেরে ফেলবে। আমরা ওই দিনেই আমরা তখন ইয়ে ছিল মে মাসের প্রথম সপ্তাহের দিকে। হ্যাঁ, আমি আমার ওই মামাতো ভাইকে নিয়ে আমরা চলে গেলাম, বাইরে দিয়ে চলে গেলাম, কোথায় চৌদ্দগ্রাম দিয়ে। তো তুমি আমার সারা রাত্রি সকালে উঠে চিন্তা করলাম এখন পার হবো কীভাবে, চৌদ্দগ্রাম বর্ডার পার হবো কীভাবে। আমার ভাই জ্যাঠো ভাই ছিল, সে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে পার করে দিল চৌদ্দগ্রাম বর্ডার। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে পার হওয়ার পরে ওখানে গেছিল ওই আপনার শরণার্থী ক্যাম্প ছিল কিছু কিছু। আমরা ওখানে গেলাম, আমার জিজ্ঞেস করলো আপনার কি শরণার্থী হিসাবে না আমরা যুদ্ধ করতে আসছেন, মানে জিজ্ঞেস করলো আমরা তো ফাইট করতে আসছি। তো আমাদেরকে ট্রাকে উঠানো হলো, ট্রাকে উঠাই ওদিন সারা রাত ইয়ে করে আমাদেরকে বেলোনিয়া বর্ডারে নিয়ে আসলো। দেখলাম যে ওখানে ট্রানজিট ক্যাম্প আছে, ওখানে চার্জে আছে খাজা আহমেদ ফেনি এমপি ছিলেন, ক্যাম্পে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। ওদিন সকালে আমাদেরকে আবার যেহেতু উঠাই দেওয়া হলো ট্রাকে, তাই দিয়ে আমাদের হরিণা ক্যাম্পে পৌঁছে দেওয়া হলো। পৌঁছায় দেওয়ার পরে হরিণা ক্যাম্পে দুদিন ছিলাম, দুদিন পরে আমাদের না দুদিন থাকার পরে আমাদের নামগুলি নিল তারা। ওখানে ছিলেন জাহাঙ্গীর চৌধুরী, দস্তুরি ভাইকেও দেখতে পাবো। দস্তুরি ভাই ছিলেন আমাদের স্কুলের ছাত্র, পুলিশ স্কুলের ছাত্র দস্তুরি ভাইও ওই ক্যাম্পে ছিলেন। তো আমাকে জিজ্ঞেস করলো তোমরা কেন আসছো, আমি বলছি আপনি যে জন্য আসছেন আমরা সেই জন্যই আসছি। তো আমাদেরকে পরদিন আমাদেরকে দাঁড় করানো হলো, ইয়ে হবে মুক্তিযোদ্ধাকে নিয়ে ওই জাতীয় সঙ্গীত হবে। এরপরে আমাদেরকে আর্মি অফিসাররা দেখতেছে, আমার দেখতে চাচ্ছে। এবং তখন ছিল জিয়া রহমান, ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন এনাম মাহফুজ। এনাম সাহেবকে বললো, জিয়া রহমান সাহেব বললেন যে এই ছোকরাদেরকে দিয়ে কী হবে, ও দেখেন স্যার, এনাম সাহেব বলতেছেন দেখেন স্যার এদের দিয়ে যুদ্ধ হবে, এরা কিন্তু সারাডা করতে ছিটে না, এরা যুদ্ধ করতে আসছে, এটা মাতৃভূমি রক্ষা করতে আসছে আর স্বাধীনতার জন্য আসছে। না আমাদের আর্মিদের মধ্যে হয়তো অনেকের মধ্যে ইয়ে থাকতে পারে, তারা হয়তো স্যারেন্ডার করে দিতে পারে, যেদের মধ্যে কোনো স্যারেন্ডার কোনো ভাব দেখতেছে না, তাদের চোখে মুখে দেখতেছি যুদ্ধ করার মানসিকতা নিয়ে আসতে তারা আসছে, এই জিনিসটা বলছে। অনেক খুশি হয়েছে
জিয়া রহমান তখন একটু হেসে দিয়ে বললেন ঠিক আছে। তো ওনার থাকাকালীন অবস্থায় আমরা কিন্তু ওই টেনিয়ে চলে গেলাম। টেনি আমাকে তো টেনিয়ের ব্যবস্থা করা হলো গুম্পিনগর, ত্রিপুরা গুম্পিনগরে আমরা দেড় মাস ট্রেনিং নিয়েছি ওখানে। আমি আলফা কোম্পানি দেখছিলাম, আলফা, ব্র্যাভো, চার্লি, ইকো, ডেল্টা, পাঁচটা কোম্পানি ছিল। ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে আবার হরিদা ক্যাম্পে আনা হলো। তো আমাদেরকে পাঠানো হলো চিটাং শহরে, শহরে চলে আসে আমাদেরকে সেন্টার দিল ইব্রাহিম ভাই নামে একজন চিটাং ইউনিভার্সিটির, উনি ছিলেন চিটাং ইউনিভার্সিটির প্রথম ভিপি, উনি আমাদেরকে সেন্টার দিলেন বাকুলিয়া, দক্ষিণ বাকুলিয়া। ওখানে ওই সেন্টারে আমাদের দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপের গেরিলারা ছিল। তার মধ্যে আমাদের গ্রুপে ছিল যে আমরা হচ্ছে ইলিয়াস গ্রুপ, আরেকটা হচ্ছে জিন্দা গ্রুপ, দুটা গ্রুপের ছেলেরা এখানে অবস্থান নিয়েছিল। আমাদের ওই চট্টগ্রাম অপারেশন চলাকালীন সময় আমাদের যে নামগুলি আমার মনে আছে, রফিকুল আলম বাবুল, মুজাফর আহমদ বর্তমান ইউনিট কমান্ডার চট্টগ্রাম মহানগর, তারপরে এখানে ছিলেন সালামতুল্লাহ বাবুল, ছিল জন আহমদুল্লাহ ছিল, এদের কথা মোটামুটি মনে আছে। এর মধ্যে একটা কয়েকদিন পর একটা সকালে একটা আমাদের একটা মিটিং হওয়ার কথা ছিল, যৌথ অপারেশনের একটা মিটিং করার কথা ছিল। আমরা যাওয়ার আগে জানতে পারলাম ওটাকে যে রেড দিছে পাকিস্তানি বাহিনী এবং ওই রাজাকাররা, রাজাকার মানে আলসামস, রেড দিয়ে কিছু ছেলেদেরকে ধরে নিয়ে গেছে, যাদেরকে পেয়েছে ওই ইয়েতে ওদেরকে ধরে নিয়ে চলে গেছে। তার মধ্যে দুটা হিন্দু ছেলে ছিল, ওরা ওদের বাড়ি ছিল রাঙামাটি, ওর ভাই একজন আছে এখনও জীবিত আছে, একজনকে তার মধ্যে একজনকে দিয়ে আর দুজন মুসলিম ছেলেকে ধরে নিয়ে গেছে, মেরে ফেলছে ওদেরকে। আমরা ওখান থেকে সরে আসলাম, আমি আবার চলে গেলাম ভারতে, আবার চলে গেলাম। এটা চলে যাওয়ার পরে আমাদের সাথে আবার ইয়ের সাথে দেখা হলো, তার ক্যাপ্টেন এনাম, এনাম সাহেব আমাকে বললো দেখো প্রত্যেকটা সেক্টর যুদ্ধ করতেছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, এক নম্বর সেক্টর আমাদেরকে যুদ্ধ করতেছে দুটা বাহিনীর বিরুদ্ধে, দুটো বাহিনী কি মেজর আর পাকিস্তানি আর্মি। আমাকে কিন্তু এনাম সাহেব বলছে দেখো দেখো কোন কোন জায়গায় ট্রেনিং ক্যাম্পগুলি আছে তাদের মেজুদের। আমি আসছি, আবার আসার পরে গেলাম ইয়েতে কাপ্তায় গেলাম, আমি সত্যি কাপ্তায় আমার ছোটো বয়সে আমাদের কিছু গাড়ি ছিল, ট্রাক ছিল, যে ট্র্যাকগুলি দিয়ে ওই বর্তমানে যে ইয়েটা আছে ওই চন্দ্রকোনা যেই গ্রাউন্ড মিলটা আছে, গ্রাউন্ড মিলে কিন্তু আমাদের গাড়ি ব্যবহার করে ওরা ভরাট করেছিল। তো আমার জানা আছে চন্দ্রকোনা গেলে কোন কোন পথে যেতে হবে এবং কাপ্তায় গেলে কোন পথে। আবার আমাকে নিয়ে গেছিলো ওই ইয়ে প্রজেক্ট দেখানোর জন্য, কোথায় ওই কাপ্তায় ওই হাইড্রোলিক যে প্রজেক্টটা আছে দেখানোর জন্য নিয়ে গেছিলো। তো আমার ওই ওই গ্রুপটা আমার মনে আছে। তো আমি কোনোরকম করে চন্দ্রকোনা ফেলে আরেকটা জায়গা আছে, জায়গাটা ওই চিতবন একটা জায়গা আছে, চিতবন কাপ্তায় যাওয়ার মুহূর্তে চিতবন জায়গায় গেলাম। আমার দেখছি একটা আর্মির একটা পোস্ট আছে, আমার জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে, এই তুমি কোথায় যাবে কাপ্তায় কেন যাবে, তোমার কী আছে? আমি কিছু বলতে পারিনি, বলো আমাকে যেতে দেয় নাই। এরপর আমি আবার ইয়েতে চলে আসলাম, চন্দ্রকোনায় চলে আসলাম, দেখতেছি তিনটা কনভয় মেজুদের বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বসে চিঠা দিয়ে আসছে আর কি। আমি বুঝতে পারলাম এটা কাপ্তাই হবে, এটা তারই ট্রেনিং সেন্টার কাপ্তাই হবে, ওই 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 মেসেজটা আমি ইয়েকে দিয়েছিলাম। আমি দুইটা ট্রেনিং ক্যাম্প ছিল চিটাং, একটা কাপ্তাই ছিল আর একটা খাগড়াছড়ি কোনো একটা দেখা, ওইটা আমি ওটা আমি ইয়ে করতে পারিনি, খাগড়াছড়ি যেতে পারিনি, আবার ইন্ডিয়া চলে গেলাম। এর মধ্যে একটা আমি যখন এখানে আবার যখন চিটাং আসলাম যে আমি আমাদের পাড়ায় শহীদ আবুল বসর তিনি মুক্তিযোদ্ধা, এবার বাবাকে বললাম বা সবাই মিলে বললাম আপনার সাথে তো ওদের সাথে খাতির আছে, তার ওই আমির খসরু মাহমুদের বাবা উনি ছিলেন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান, ওনাকে দিয়ে বললাম যে ওনার কাছ থেকে কোনো রকমের হেল্প পাবেন কিনা দেখেন। উনি কিন্তু এগিয়ে আসছিলেন ইয়েদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিলেন। উনি কিছু কার্ড দিয়েছিল মুক্তিযোদ্ধাদের ওনার মাধ্যমে, তার বর্ষরের বাবার মাধ্যমে কিছু কার্ড দিয়েছিল, তার মধ্যে আমি একজন কার্ড পেয়েছিলাম। যাওয়ার সময় কিন্তু আবার যখন আমি ইন্ডিয়া যাচ্ছিলাম তখন আমাকে ওই ধূম এলাকায় আমাকে আটকাইছে, আমি ওই কার্ডটা বের করে দিলাম। কার্ডটা বের করে দেওয়ার পরে আমাম কমিটিকে নিয়ে আমাম কমিটি বলতো না, পিস কমিটিকে আমাম কমিটি বলতো না, আমাম কমিটি আপনি হ্যাঁ তো ঠিক আছে যাও আমার ওদের চলে যাওয়া দিলাম, আমি চলে গেলাম, চলে গিয়ে আবার ভারতে প্রবেশ করলাম, আমি গিয়ে ওই রয়ে গেলাম। আবার আসছি ম্যাসেজটা দেওয়ার পরে আবার আসছি, আসার পরে আবার জয়েন করলাম আবার ইয়েতে, আবার অর্গানাইজ হলাম। এই মুহূর্তে আমাদের ইয়েকে অ্যারেস্ট করার জন্য ওই আমাদের গ্রুপ কমান্ডার যিনি ছিলেন ইলিয়াস সাহেবকে রাজাকাররা ধরে নিয়ে গেছে ডালিম হোটেলে নিয়ে গেছে টর্চার করতে, আমরা শুনছি যেটা। কিন্তু আমাদের আরেকজন একজন উনি কলেজে পড়তেন গরিব,
করিম নামে একজন আমাদের ইয়ে ছিল, আমরা সহকারী কমান্ডার হিসেবে তাকে ইয়ে করতাম আর কি, উনি ওই চার্জটা নিলেন আর কি। এরপর আমরা বিভিন্ন অপারেশনের সাথে জড়িত হয়ে গেলাম। 71 সালের ডিসেম্বর আমরা তখন, আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, 10 তারিখে আমরা ওই রামগড় দিয়ে মুভ করলাম। আমরা অ্যাডভান্স হতে থাকলাম, একটা গ্রুপ চলে গেলো ইয়ে দিয়ে ফরিদপুরের ওদিক দিয়ে, একটা গ্রুপ মিত্র এবং মুক্তিবাহিনী, একটা গ্রুপ চলে আসছিল মেরিশোর হয়ে, করেরহাট হয়ে। আমরা কিন্তু করেরহাট দিয়ে মুভ করছিলাম। প্রধান নেতৃত্বে ছিলেন রফিকুল ইসলাম, এক নম্বর সেক্টরে যিনি সেক্টর কমান্ডার ছিলেন, ওনার নেতৃত্বেই অগ্রসর হচ্ছিল। তা আমি মনে করি আমি একটা সুস্থ দেশে এবং একটা একটা স্বাধীন দেশে আমি নাগরিক, এটাই আমাদের আমার কাছে সবচেয়ে বড় পাওনা। বর্তমান তরুণদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তরুণদের উদ্দেশ্য হচ্ছে এখন গড়ার, বাংলাদেশ গড়ার সময় হয়েছে, আমরা তো চলে যাবো, আপাতত তো আর আমাদের সময় শেষ হয়ে আছে, যে তোমরা তোমাদের অনেক সময় রয়ে গেছে, সময়টাকে মনে রেখে কাজ করে যাও। যেতে চাই।